বন্ধ রাখার জন্য সাধারণ মানুষকে আহ্বান করছি এবং এরই প্রতিবাদে আইন শৃঙ্খলার অবনতি রাজনৈতিক হিংসা হত্যার বিরুদ্ধে পরশুদিন 15 তারিখ সমস্ত প্রদেশে থানায় থানায় বিক্ষোভ এবং প্রদর্শন করবো, আমরা ধর্ণা দেব। কারণ এই যে বোমা কালা সরকার একে জাগাতে হলে লাগাতার আমাদের চিৎকার করতে হবে, লাগাতার বিক্ষোভ দেখাতে হবে, নাহলে আমাদের কর্মীরা রাস্তায় বেরোতে পারছে না। শুধু আমরা নয়, কোনো মহিলা আজকে সুরক্ষিত নয়, ছাত্রছাত্রীরা সুরক্ষিত নন, দুর্ভাগ্যের বিষয় পুলিশরাও সুরক্ষিত নন। যারা আজকে টিএমসি পার্টির ঝান্ডা ধরে আছে তারা সমস্ত সমাজ বিরোধী, দেশ বিরোধী, যাদের জেলে থাকার দরকার ছিল তারা পুলিশকে পরিচালিত করছে। তাই তারা পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা বলে কিছু নয়, মানুষের জীবনের সুরক্ষা নয়। আজকে একদিকে করোনার আক্রমণে মানুষ ভয়ে ভয়ে ভীত, তারপরে আমফান ধরে বাড়ি ভেঙে গেছে, মাথার উপরে ছাদ নাই। যারা লকডাউনের সময় আমফানের কবিদের জন্য যে ফ্রিতে রেশন এসেছিল সেটা লুট করেছিল, তারা আবার আমফান ধরে পড়ে মানুষের গরিব মানুষের বাড়ি ভাঙার জন্য ক্ষতিপূরণ সেটাও লুট করছে। আর এর প্রতিবাদ করতে গিয়ে রোজ আমাদের কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে, মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে। মেদিনীপুরের দাঁতনে একজন যুবক কর্মীকে হত্যা করা হয়েছে, একাধিক জায়গায় কালকে কুপিয়ারি হয়েছে, দু সপ্তাহ আগে সন্দেশ কাজিত হয়েছে, জায়গায় জায়গায় একই রকম আক্রমণ। কেবল শক্তি দিয়ে প্রশাসন দিয়ে বিজেপিকে আটকাবার অপচেষ্টা। তাই এর বিরুদ্ধে আমাদের লাগাতার প্রতিবাদ চলবে। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সমর্থনে আশীর্বাদে 18 জন এমপিকে দিল্লিতে পাঠিয়েছে, তারা সেখানে আওয়াজ তুলছেন। তাই আজকে ভারতবর্ষের লোক জানতে পারছে পশ্চিমবাংলায় কি হচ্ছে আজকের ঘটনা। আমরা উত্তরপ্রদেশ বিহার নিয়ে হাসাহাসি করতাম, চিন্তা করতাম, তার চেয়েও খারাপ অবস্থা আজকে পশ্চিমবাংলা। গুন্ডা রাজ কাকে বলে, জঙ্গল রাজ কাকে বলে, কেউ এসে পশ্চিমবাংলা দেখে যাক। তাই লোকসভার সময় সাধারণ মানুষ ভোট দিয়ে এবার বুঝিয়ে দিয়েছেন আপনাদের দিন শেষ হয়ে যাচ্ছে, যত দিন শেষ হচ্ছে তত তারা হিংসা হয়ে যাচ্ছে, মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে। যে পুলিশ সুরক্ষা দেবে, যে পুলিশের আজকে কি দুরবস্থা, আইপিএস অফিসারদেরকে বাড়ির চাকর বাকরের মতো ব্যবহার করা হচ্ছে, তাদের মান সম্মান নেই, তাদের সুরক্ষা নেই, তারা চুপচাপ বসে সময় কাটাচ্ছে। কোনো পরিবর্তন হবে, আমি পুলিশকে বলতে চাই আপনারা যে সম্মান দিচ্ছে সেটা মনে রাখুন, আমরা আপনাদের সম্মান দেবো, সুরক্ষা দেবো, এবং আপনাদের যে অশোকস্তম্ভ করে আছেন তার যোগ্য সম্মান দিয়ে এই বাংলার শাসন ব্যবস্থাকে ঠিক করার অধিকার দেবো, এই অঙ্গীকার করে। আর সাধারণ মানুষকে বলতে চাইছি এই হিংসা এই অত্যাচার বন্ধ করার জন্য আমরা 105 জন কর্মীকে বলিদান দিয়েছি, দরকারে আরও 100 জনকে বলিদান দেবো, কিন্তু পশ্চিমবাংলার পরিবর্তন করবো। আপনারা যেভাবে আমাদের উপর ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, রাখুন, আশীর্বাদ করুন, আগামী দিনে বাংলার পরিবর্তন আমরা করবোই। এই সাংসদ সবচেয়ে পরামর্শ করেছেন বিজেপিতে, সেই জন্য তাকে প্রাণে মারা বা যন্ত্র ধরে নিয়ে আসার চেষ্টা করছে। এখন মাননীয় সাংসদ হয়ে গেছেন, তাই হয়তো কোমরে দড়ি করাতে পারছে না, কিন্তু তার জন্য একজন সুপারি কিলার দেওয়া হয়েছে, তার নাম অজয় ঠাকুর, তাই তো? সরকার সুপারি কিলার দিয়েছে, যে সুপারি নিয়ে গেছে অর্জুন সিংকে খুন করার জন্য, সেই জন্য যে কোনোভাবে তাকে হত্যা করার, তাকে ব্যতিব্যস্ত করার কষ্ট দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরাও সংবিধানের শপথ নিয়েছি, আমরা মানি, আমরা গণতন্ত্র মানি, মুক্তি দিয়ে লড়ছি, শেষ পর্যন্ত লড়ব। যারা ব্যবস্থা মানে না মানুষ তাদেরকে সাজা দেবে, সেই জন্য আমরা যে যে কর্তৃপক্ষ আছেন তাদের কাছে প্রার্থনা করছি, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট খোলা আছে, তার দরজা আমরা পাঠানো। দাদা ক্লোজ করো, দাদা 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 দাদা